চিত্রে দাবানল কাব্যগ্রন্থের সঠিক নির্মাণ চাই কবিতাটি কবি আল মাহমুদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। হে ইমারত নির্মাতা, এবার তুমি শুনো ইট পাথর বালি সিমেন্টের প্রলেপ দিলেই ইমারত হবে না। রডের যথার্থ ব্যবহার সিমেন্ট বালি পানির আনুপাতিক হার ইটের স্তরে স্তরে সিমেন্ট মিশ্রণের যথার্থ প্রলেপ চাই। উপযুক্ত কিউরিং না হলে তোমার নির্মাণ ধসে যাবে অচিরেই, তোমার নির্মাণ ধসে যাবে অচিরেই। শব্দের ফেনায়িত অনর্থক গাঁথুনিতে যেমন টেকসই ও গ্রহণযোগ্য সাহিত্য নির্মাণ হয় না, তোমার অবস্থা হবে সে মতো। ইটের ফাঁকে ফাঁকে সিমেন্টের মতো শব্দের গাঁথুনির স্তরে স্তরে অনুভবের বক্তব্যের প্রলেপ থাকা চাই। তোমার নির্মাণের মাঝে পর্যাপ্ত আলো বাতাসের মুক্ত চলাচল চাই, পর্যাপ্ত আলো বাতাসের মুক্ত চলাচল চাই। তোমার ফেনায়িত স্বেতস্বেতে দেয়ালে যদি চিন্তার আলো প্রবেশের সুযোগ না থাকে, ভাবনার অক্সিজেনের অভাব থাকে, ভাবনার অক্সিজেনের অভাব থাকে, বক্তব্যের ছায়া না থাকে, সবাই তোমার ঠিকানা ছেড়ে পালাবে। হে নির্মাতা, সবাই তোমার ঠিকানা ছেড়ে পালাবে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যাবে তুমি নিজেও, ধ্বংসস্তূপে চাপা পড়ে যাবে তুমি নিজেও।